everyone and welcome to my channel. আজকে আমরা KWL chart সম্পর্কে আমরা জানবো. Now the question is what is KWL chart? So let's start. KWL chart এখানে আমি একটা ছোট করে পড়ে দেখিয়ে দিয়েছি. সেটা হচ্ছে topic wise fun with arts. Topic যদি আমি যে কোনো একটা topic ধরে নিলাম, এখানে ধরেছি fun with arts. প্রথমে হচ্ছে fun with arts সম্বন্ধে আমরা কি জানি? What I know. ঠিক আছে, KWL chart এর মানে হচ্ছে what I know, what I want to know and what I learned. মানে একটা বিষয় নিয়ে শুরু হবার আগে আমি কি জানি সেটা, what I know আমি কি জানি, what I want to know. সব তো একটা বিষয় আমরা জানতে পারি না, যেটা হচ্ছে I want to know মানে আমি জানতে চাইছি, এবং after class, after the session, what I learn from this session. তো এটা আমি একটা KWL chart করেছিলাম ক্লাস 5 এর জন্য. সো টপিক হচ্ছে ফান উইথ আর্টস, আর্টস এর ব্যাপারে হোয়াট আই নো. স্টুডেন্ট নো অ্যাবাউট অ্যাবাউট হোয়াট আ কালার, প্যাস্টেল কালার, আর্টের সম্বন্ধে মানে পেইন্টিং ব্যাপারটা, প্যাস্টেল কালার, পোস্টার কালার, ফেব্রিক এন্ড অল দোজ, পাম পেইন্টিং. সো এইসব জিনিসগুলো স্টুডেন্টরা জানে, মানে আমি যদি স্টুডেন্ট হই আমি এগুলো জানি. হোয়াট আই ওয়ান্ট টু নো, কি আমি জানতে চাইছি সেটা হচ্ছে, আমি একটা ক্লাস নিয়েছিলাম পাবলো পিকাসোর উপর, পাবলো পিকাসোর কিউবিজম আর্টের উপর. কিউবিজম আর্টটা কি ওটা আমি নেক্সট সেশনে আমি দেখিয়ে দেব. সো কিউবিজম আর্টের উপর, পাবলো পিকাসোর কিউবিজম আর্ট যেটা বাচ্চাদের মধ্যে, বাচ্চাদের পেইন্টিং এর মধ্যে খুব ইম্পর্টেন্ট. সো পাবলো পিকাসোর কিউবিজম আর্টের মধ্যে পিকাসো ফেসেস আর নট অনলি দ্যাট পিকাসো ফেস থাকছে, মানে দুটো এক্সপ্রেশন. পিকাসো ফেসেস মানে হচ্ছে দুটো এক্সপ্রেশন একসঙ্গে একটা ফেসের মধ্যেই দেখানো, একটা মুখের মধ্যে দুটো এক্সপ্রেশন দেখানো. এটা হয়ে গেল. অ্যান্ড হোয়াট আই লার্ন, মানে এই সেশন থেকে আমি কি শিখলাম, হাউ টু অর্গানাইজ আর্ট এক্সিবিশন. আমি এটাকে নিয়ে, এইটা আমি করেছিলাম একটা আর্ট এক্সিবিশনের জন্য. তো এখান থেকে স্টুডেন্টরা KWL চার্টের থ্রু কি লিখবে, হাউ টু অর্গানাইজ organize an art exhibition with Pablo Picasso artwork. মানে একটা আর্ট এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছিল. এটা আমি একটা পুরনো, আপনার ডেট দেখে বুঝতে পারবেন যে আমি একটা পুরনো একটা KWL চার্ট নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি. সো দিস ইজ দ্য থিং, হোয়াট ইজ KWL চার্ট. সো আই হোপ ইউ অল ক্যান আন্ডারস্ট্যান্ড. সো প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল. টিল দেন গুড বাই.